শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম নাসরিন আহমদ, ডাক নাম শিবি, এবং শিবি বলে বেশি লোকজন কিন্তু তাদের সাথে পরিচিত। তোমার মায়ের নাম বেগম বদরুন্নেসা আহমদ আর আমার বাবা জনাব নুরুদ্দিন আহমদ। যুদ্ধের সময়, ঠিক যুদ্ধ বলবো না, অনেক কাল ধরে আমরা থাকি ধানমন্ডির 35 নম্বর রাস্তায়, এবং আমাদের বাড়িটা সৌভাগ্যক্রমে দুর্ভাগ্য বলতে পারি যে বঙ্গবন্ধু ঠিক লাগোয়া বাড়ি, অর্থাৎ 32 নম্বর রাস্তায় আমাদের বাড়ির নাম্বার ছিল 678 আর বঙ্গবন্ধুর বাড়ি হচ্ছে 677। আমার স্কুল ভিকারনেসা গার্লস স্কুল, কলেজ হলি ক্রস কলেজ, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগ, এবং পরবর্তীতে ISRT বলে আরেকটি ইনস্টিটিউট, সেখান থেকে ডেমোগ্রাফি PhD করেছি জিওগ্রাফিতে। আমি ছোটকাল থেকে গান গাইতাম এবং রেডিও স্টেশনের সাথে যুক্ত ছিলাম। আমি কিন্তু রেডিও শুরু করেছিলাম সেই যে প্রথম অবস্থায় সে আগাসানি ক্লোর রোলটা কোথায় সেখানটায়, সেই ছোটদের অনুষ্ঠানে আমি গান গিয়েছিলাম, এরকম মনে আছে। এবং তার পরবর্তীতে সাবাগে যখন এল তখন তো খুবই রেগুলার সব ব্যাপারে, আর তারপরে আগের গ্রামে সেখানেও গেছে। কিন্তু আমার নিজের পরিবার, আমার বাবা সরকারি কর্মচারী এবং উচ্চ পদের সরকারি কর্মচারী, উনি ছিলেন প্রথম যে 5 জন সচিব মুজিবনগর থেকে, আমার বাবা সেই সচিব। আমার মা শিক্ষয়িত্রী ছিলেন প্রথম, আমার মা বোধে শুরু করেন মুসলিম গার্লস স্কুলে শিক্ষকতা দিয়ে, তারপর ছিল রেসিডেন্সিয়াল মডেল স্কুল যেটা মোহাম্মদপুরে, সেখানেও তিনি করেছেন, এবং পরবর্তীতে টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিটি পাস করেছেন, তারপরে ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড এডুকেশন হলো তার প্রথম ব্যাচের ছাত্রী তিনি, সেখান থেকে তিনি মাস্টার্স পাস করেছেন। শুধু তাই না, এডুকেশনের মাস্টার্স দিয়েও কিন্তু তিনি ঢাকা ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হয়ে সেখানটায় পলিটিক্যাল সায়েন্সের একটা মাস্টার্স ডিগ্রি নিয়েছেন। লালমাটিয়া কলেজ, আজকে সেই লালমাটিয়া কলেজ তো চেনাই যায় না, হাজার হাজার ছাত্র
আমি নিজেই দেখেছি সেই লালবাটিয়া কলেজ যেখানে আমার মারা শুরু করলেন, শি ওয়াজ ওয়ান অফ দ্য ফাউন্ডার পিপল ওভার দেয়ার। তো তখন কিন্তু ওখানটায় মেঝেটা বোধ হয় মাটিরই ছিল, চালটা তো টিনের ছিল। তো আমার মা তার শেষ জীবন পর্যন্ত লালবাটিয়া কলেজে থেকেছেন, সমাজ সেবক ছিলেন এবং রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন। 1954 সালে তিনি কিন্তু যুক্ত ফ্রন্টের ইলেকশন করেছিলেন এবং তখন তিনি MLA হয়েছিলেন। সেই সময় থেকে আমার মা যুক্ত ফ্রন্ট, আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর মানুষজন তারা, শেখ মুজিবের সমর্থক তারা, ওনারা কিন্তু আজীবন বৈরী পরিবেশে স্রোতের বিপরীত দিক থেকেই কিন্তু তারা তাদের রাজনীতি করে এসেছে। পরবর্তীতে তো উনি একসময় 68-69 দিকে মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হলেন, তারপর MP হয়েছেন, 70 হয়েছেন, 73 হয়েছেন। আমি সেই পরিবারের যে আমি পড়তাম বিকানসে স্কুলে, একদিন হঠাৎ করে কোনো একটা কারণে আমি জানি না আমার ক্লাসের কোনো একজন শিক্ষক তিনি বলেছিলেন যে সরওয়ারদি আর তখন তো শেখ মুজিবুর রহমান বলে এদের গায়ের চামড়া চুলে দিয়ে একদম লবণ দিয়ে দিতে হয়। জিনিসটা আমার খুব খারাপ লেগেছিল এই জন্য যে আমার মায়ের মুখে আমি সবসময় সরওয়ারদির কথা শুনেছি, আমি শেখ মুজিবুর রহমানের কথা শুনেছি। তাদের সম্বন্ধে আমার এই শিক্ষকদের কি বলছে? তো বাসায় এলাম, এসে আমার মাকে জিজ্ঞেস করলাম। এই তখন আমার মা আমাকে বিস্তারিতভাবে বললেন, শুধু তখনই না, এর মাঝেও অল্প অল্প বিস্তর আমরা জানি, কিন্তু সেগুলোকে আমি কাঁদতে শুরু করি। ইন দ্য সেন্স যে তখন আমার মধ্যে সেই চেতনার শুরু হল যে আমরা পুরো পাকিস্তানি, আমরা বাঙালি, আমাদের আরেকটি অংশ আছে সেটা পশ্চিম পাকিস্তান এবং তারা অবাঙালি, এবং আমাদের মধ্যে বিস্তর ফারাক এই জন্য যে পূর্ব পাকিস্তানের মানুষজন সবসময় সত্যিকার অর্থে তারা বঞ্চিত হয়েছে নানান দিক থেকে। সুতরাং এই ব্যাপারগুলো, এই জিনিসগুলো আমি শুনতাম, অত্যন্ত পরিচিত ছিলাম, জানি এবং অত্যন্ত সচেতনভাবে আমি জানি আমার চারিপাশে কী হচ্ছে। কিন্তু স্কুলে আমাদের রাজনীতি করার কোনোই সুযোগ ছিল না, আমাকে কলেজেও ছিল। কিন্তু আমি যখন বিশ্ববিদ্যালয়ে এলাম তখন আমি সরাসরি ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে গেলাম এবং আমি তখন ছাত্রলীগ স্বাভাবিকভাবেই আমি ছাত্রলীগের সদস্য হলাম। শুধু তাই না, উই ওয়ার ভেরি অ্যাক্টিভ। আমরা যে সময় ঢুকেছি 1966 এবং তার পরবর্তী সময়ে 67, 68, 69 মানে একদম উত্তাল সময়, সম্পূর্ণ বাংলাদেশের ইতিহাস কিন্তু তৈরি হচ্ছে ওই কয়েকটা বছরের মধ্যে দিয়ে। সে 11 দফা আন্দোলন, প্রথমে আগরতলা ষড়যন্ত্র, তারপরে আগরতলা 11 দফা আন্দোলন, এগুলো যখন হচ্ছে তখন আমার ক্লাসটাও করতে হতো। অ্যাট দ্য সেম টাইম আমরা ছাত্রর যে মুভমেন্টস যেগুলো ছিল সেগুলোতেও কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেট করতাম। এখানে এটুকু বলি যে ছাত্রলীগে ছাত্রের সংখ্যা কিন্তু অনেক বেশি ছিল, ছাত্রী কিন্তু খুব একটা পাওয়া যেত না, তারা সংখ্যায় খুব কম। শেখ হাসিনা ছিলেন, তারপরে ডলি আপা বলে একজন ছিলেন, তারপরে মমতাজ আপা ছিলেন, ইনারা ছিলেন। তখন ছাত্রী আমাদের সময় বেশি করত ছাত্র ইউনিয়ন। ইউনিভার্সিটিতে এসে ইউনিভার্সিটির যে পরিবেশ, সঙ্গীত পরিবেশ, তার সাথে তো যুক্ত হলাম, আর যখন আমাদের ছাত্র আন্দোলন যখন চলছে তখন কিন্তু আমাদের অনেক ছোট ছোট সংগঠনগুলো ছিল এবং প্রায় আমাদের কোনো কোনো অনুষ্ঠান হলে সেখানে খুব ভালো মনে পড়ে, অজিতদা সবসময় থাকতেন এবং সেই সময় কাদেরী কিবরিয়া, অরুণ, ওরা কিন্তু ইউনিভার্সিটির ছাত্র না, ওরা এমনি কলেজের ছাত্র, ওরাও এসে কিন্তু যুক্ত হতো। তো যাই হোক, এরকম নানান ধরনের প্রোগ্রাম করতাম। বঙ্গবন্ধুকে আমরা 61 সাল থেকে আমরা ওই বাড়িতে, আমার মনে আছে
বাচ্চা ছিল কালে থেকে থেকেই উনি নেই। বিশেষ করে ছয় দফা আন্দোলনের পর পরে এই আজকে উনি আছেন, কালকেই শুনলাম উনি অ্যারেস্ট হয়ে গেলেন। আমার মা তখন সম্পূর্ণ সরাসরি উনি পলিটিক্স বা রাজনীতি করতে পারতেন না, এই জন্য যে কারণ আমার বাবা সরকারি চাকরি, যখন আইব খানের আমল, যখন মনির খানের আমল, বাবার উপরে খড়্গ তো নেমে এসছে মাঝে সাঝে, যখনই মার্শাল্লাহ হয়েছে বা কোনো কিছু হয়েছে, আমার বাবার সাসপেনশন হয়েছে, কিন্তু আমি বলবো যে তখন কিন্তু বিচারও ছিল, সাসপেন্ডেড হয়েছে, আবার কয়েক মাস পরে তাকে আবার চাকরিতে শুধু রিইনস্টেট করা না, তার প্রমোশনও কিন্তু হয়েছে। আমার মাকে কিন্তু কখনো বলেননি যে তোমার জন্য আমার এই অসুবিধা হচ্ছে, তুমি এগুলো ছেড়ে দাও। তারপর 74 তুমি মারাই গেলে 71 এসে মাস্টার্স পরীক্ষা দিচ্ছি, ফেব্রুয়ারি মাসে আবার আমার বিয়ে করছি। আচ্ছা, ওনার পরিচয়, ওনার নাম হচ্ছে ইমরান আহমদ। উনিও আওয়ামী লীগের রাজনীতি করেন এবং 1986 থেকে করছেন। উনি সিলেটের জয়ন্তিয়া গোয়েন্দাঘাটের যে আসেন তার এমপি, এবং এই নিয়ে তিনি 6 বার এমপি হন, আর এখন তিনি মন্ত্রী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। তো ফেব্রুয়ারি মাসে 26 তারিখে বিয়ে হয়েছে। 26 তারিখে বিয়ে হয়ে যাওয়ার পরে পরে আমি কিছুদিনের জন্য সিলেট চলে গেলাম। সুতরাং এই 7ই মার্চে যে ভাষণ, এখানে ঐতিহাসিক ভাষণ, আমি কিন্তু মিস করেছি। যে আমরা যখন জানি যে 7ই মার্চে উনি রেসকোর্সে একটা ভাষণ দেবেন, কিন্তু অস্থির আগ্রহে রেডিও নিয়ে বসে আছি, দেখেছি কোনো ট্রান্সমিশন নাই, কিচ্ছু নাই, বাট বুঝলাম না যে জিনিসটা কী হবে। তারপরের দিন ওদের সকালের কোনো একটা সময় এই ওই রেসকোর্সের ভাষণটি সম্প্রচার হয়, সেটা শুনেছিলাম। পরবর্তীতে 18, 19, 20 এরকম কোনো একটা সময় আমার মা গাড়ি নিয়ে একদম গেলেন আমাকে নিয়ে আসার জন্য, তো আমাদেরকে নিয়ে এলেন, ঢাকা এলাম 22, 23, 24। তখন তো আমি একেবারে 32 নম্বরের সেই বাসায় একদম অল দ্য অ্যাক্টিভিটিস ওই আমার পাশের বাসাকে কেন্দ্র করে, এবং সেই অ্যাক্টিভিটিস কিন্তু আমাদের বাসায় উঠছে পড়ে, কারণ আমাদের দুই বাসার মধ্যে একটি ছোট্ট গেট। এই যে চারিপাশে শহরের কী হচ্ছে না হচ্ছে সব কিন্তু আমরা খবরগুলো পেতাম। 24শে মার্চ সন্ধ্যা হয়ে গেছে, বঙ্গবন্ধু তিনি আসলেন, বেশ চিন্তিত মুখ, টায়ার্ড কেমন, এসে বললেন আমি একটু শুনি। আমি শুয়ে পড়লেন, উনি চোখ বন্ধ করে আমাকে বলছেন কেন পাশে দাঁড়িয়ে আছে, শিবি পাকিস্তান ভেঙে হয়েছে। আমি কিন্তু ভিতরে এটা শুনে খুব খুশি, কারণ আমরা তো তাই চাইছি, আমরা তো পথে ঘাটে স্লোগান দিচ্ছি, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, তোমার আমার ঠিকানা পদ্মা বিদ্যা যমুনা। তা আমি চুপ করে দাঁড়িয়ে আছি, আমি তো ভিতরে ভিতরে খুবই উত্তেজিত। দেখলাম বঙ্গবন্ধু চিন্তিত, হাতটা নামিয়ে পাকিস্তান কি ওরা করেছিল না আমরা করেছিলাম। সেদিনই দেখলাম উনি বেশ গম্ভীর একটা রাগ রাগ রাগ। সেদিনে একটা সুন্দর একটা ছবি পেয়েছিলাম না, আমি ওনাকে মামা ডাকতাম, তোমার মামা এটাতে একটা ছবি দেখতে হেসে লিখে দিলাম শিহি তোমার মুজিব মামা। তো এই ছবিটা কিন্তু আমি আমাদের ওয়ার্ল্ড লিবারেশন মিউজিয়ামে দিয়ে দিয়েছি। তো এটা গেল 24শের ঘটনা। অল দ্য অ্যাক্টিভিটিস, ওই যে নেগোসিয়েশন ভেঙে যাচ্ছে, গোটা বিশ্বের চারিপাশ থেকে ঝাঁকে ঝাঁকে বিদেশি সব সাংবাদিক, তারাও কিন্তু এখানে, এবং আমার একটি ফুফাতো ভাই আমিনুল হক বাদশা, তখন উনি ছিলেন বঙ্গবন্ধুর প্রেস সেক্রেটারি। সুতরাং আমাদের বাসায় অনেক ওই ফরেন জার্নালিস্ট তারা সবসময় আসত যেত। 24 তারিখে এটা গেল, 25 তারিখে আমরা শুনলাম আজকের রাতটা খুব খারাপ কোনো কারণে। 25শে সকালে সিরাজুল আলম খান তিনি এলেন, উনি বলছেন আজকে রাতটা একদম দেখে নেব আমরা, দেখে নেব আমরা, বলে আমরা এখন যাচ্ছি এই বাজারের এখানটায় আদমজিদের বাড়ি না ইস্পানিদের বাড়ি। কথা প্রসঙ্গে ওইটা বললেন যে তাদের অনেক আর্মস টার্মস আছে, আমরা সেখান থেকে এই করবো কিছু একটা করবো। তখন আমার মা বের হয়ে যাচ্ছে, আমার মা কিন্তু বললেন যে শোনো তোমরা যাই করবে করো, হঠকারিতা করো না, কিন্তু চিন্তা ভাবনা করে কাজ করো। বলে আমার মা বের হয়েছে,
সিরাজুল খানও চলে গেল। তারপর আস্তে আস্তে জায়গাটা খালি হয়ে গেল। বাট আমরা বুঝছি যে গোটা শহর জুড়ে নানান রকমের ই চলছে, এর মাঝে পঁচিশ তারিখে বেলা 12টার দিকে হবে আমি সামনে গেছি, তখন তাজউদ্দিন এসেছিল, তার নাম না তো লাসিনি, বলে উনি ফিরে যাচ্ছিল, কিন্তু আবার ঘুরে উনি ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকে আমাদের বসার ঘরটা ছিল এই দক্ষিণ দিকে রাস্তার দিকে তিনটা জানলা, তুমি ওই ঘরে ঢুকে নিজের হাতে জানলার পর্দাটা লাগিয়ে দিলেন, গিয়ে বললেন যে চেয়ারে বসলেন, বসে বললেন চা খাবেন। আমি চায়ের জন্য বলতে যাব, তো বলে কোথায় যাচ্ছ, তেমন আমি চায়ের জন্য বলি, বলে না খাবো না, বলে আমাকে বললেন এখানে বসো, আমার পাশে বসলেন। তুমি আমার ডান হাতটা করে হাতটা গুলিয়ে উনি বলছেন শিলু আজকে রাতটা খুব খারাপ। তাই আমি বলছি মামা পালিয়ে যান না। আমার দিকে তাকিয়ে ওনার সেই হাসি, আমার কাছে মনে হয় ভুবন বলে উনি হেসে বললেন তোমার এই মামাটাকে কোথায় লুকাল, বললেন বস্তি বস্তি যারা ঘরে ঘরে ঢুকবে, বলছে তোমরা সাবধানে থাকো আমি দেখি আমি কী করি, বলে উনি কিন্তু চলে গেলেন। তো এই যে কথা যেটা বললাম একটু আগে, উনি বলেছিলেন পাকিস্তান ভেঙে যাচ্ছে, ওরা করেছিল না আমরা করেছিলাম, এই কথা কিন্তু আমি আগে বলতাম না, বলতাম না এই জন্য কারণ আমাদের অনেক নেতা টেতার মুখে শুনতাম যে উনি পাকিস্তান হওয়ার সাথে সাথেই নাকি বাংলাদেশের স্বপ্ন দেখতেন। আরে পাকিস্তান হওয়ার স্বপ্নে উনি করেছিলেনই তো এই জন্য যে এদেশের মানুষ বাঙালিরা সুখী থাকবে, তাদের একটা আলাদা জায়গা হচ্ছে। কিন্তু যখন দেখলেন যে না তিনি যে স্বপ্ন নিয়ে এই পাকিস্তান হলো তা সে স্বপ্ন তো পূরণ হচ্ছে না, বাঙালিরা তো আজও সেই তিমিরেই রয়ে গেছে, তারা যেই কষ্টটা করেছিলেন এবং যেটা বললাম যে এটা আমি আগে বলতাম না, কিন্তু তারপরে যখন তার অসমাপ্ত আত্মজীবনী পড়ি তখন দেখেছি যে হ্যাঁ, এই যে যারা এখন বলেন এত কথা, ওনারা তো ছিলেন না সেখানটায়, সেখানে তো ছিলেন এই বঙ্গবন্ধুরাই ছিলেন, সাবরদি স্যার ছিলেন, ফজলুল হক স্যার ছিলেন। ভাষার কথা অত মনে নেই, কিন্তু এটুকু মনে আছে যে তারা পাকিস্তান ক্রিয়েট করবার জন্য তারা কত দূর এবং কী কষ্ট তারা স্বীকার করেছে। পশ্চিম পাকিস্তানি কিন্তু এই আন্দোলনের সাথে যুক্ত হয়নি, এবং পাকিস্তান ক্রিয়েশনের আমরা যখন দেখি এই এই দিকের মানুষরাই কিন্তু পাকিস্তান ক্রিয়েশনের জন্য ছিল। তো বঙ্গবন্ধুর একটাই উদ্দেশ্য ছিল যে বাঙালিরা ভালো থাকবে, তাদেরকে কেউ বঞ্চিত করতে পারে। কিন্তু যখন দেখলেন যে তার এই স্বপ্ন তো সত্যই হয়ে গেছে, আরও যেখানটায় ভাষার উপর আঘাত আসছে সব কিছু নিয়ে আস্তে আস্তে অবশ্যই তার মানসিক পরিবর্তন, তার চিন্তাধারা, তার কর্মধারা সবই পরিবর্তিত হয়েছে। পঁচিশ তারিখের সাত দিন গেল উৎকণ্ঠা উদ্বেগ, আমরা কিন্তু বারান্দা থেকে দেখছি বঙ্গবন্ধু তখন নিজের বারান্দায় দাঁড়িয়ে, তার ওখানটায় সন্ধ্যের দিকে অনেক লোকজন এসেছিল যে তার বাড়ি নাকি ওরা ওই ঘেরাও করে উনি সবাইকে আস্তে আস্তে উনি বললেন যে তোমরা সবাই যার যার মতো বাড়ি চলে যাও, এখানে কেউ তোমরা থাকবে না, আমি এটার ব্যবস্থা করছি। উনি সবাইকে ধমক ধমক দিয়েছে, সবাইকে যে যার মতো করে বাড়ি টেনে পাঠিয়ে দিলেন। এর মাঝে আমরা শুনলাম হাসিনা ওর ছোটো বোন রেহানা, তারপরে ওদের একটা খালাতো বোন জেবি, তাকে নিয়ে আরেকটা গাড়িতে করে তাদেরকে অন্য একটা কোথায় পাঠিয়ে দেওয়া হলো। সন্ধ্যা হয়ে এলো, অন্ধকার নেমে আসছে, এর মাঝে বঙ্গবন্ধুর বাড়িতে ওনার বারান্দায় একটি ফোন রাখা থাকত, সেই ফোনটা বেজেই চলছে। তোমার বাবা গিয়ে যখন দেখলেন যে ফোনটা বেজেই চলছে কেউ আসছে না ধরতে, তোমার বাবা গেলেন গিয়ে ফোনটা ধরলেন, তো ওই পার থেকে কথা আসছে যে আমি সেনানিবাস থেকে কথা বলছি, আমি বাংলায় কথা বলছি, এই মাত্র একটি কনভয় শিখ সাহেবের বাড়ির দিকে যাচ্ছে, ওনাকে খবর। তারপর তো আমার বাবা খবর দিলেন, আমার ফিরে এলাম, শুনলেন কথা, শুনে বললেন যে ঠিক আছে আমি দেখছি, তুমি তোমার সামনের দরজাটা খুলে রেখো। তো আমার বাবা এসে আমাদের বারান্দার সামনের দরজা, যে দরজা দিয়ে পেছনে যাওয়া যায়
সেই দরজাটা খুলে দিল আর পেছনে একটা দেয়াল বেশ উঁচু, সেই দেয়ালটা যদি উনি ক্রস করতে চান সেই জন্য একটা উঁচু টেবল রেখে ঘরের ভিতরে ঢুকলেন। বঙ্গবন্ধু পালান নি, কেন পালাবেন? তো আমরা রাতের বেলা বসে আছি না উৎকণ্ঠিত, এর মাঝে ওই যে বাচ্চা ভাই প্রেস সচিব উনি আর দুই ভাইকে নিয়ে উনি ইন্টারকন্টিনেন্টালে গেলেন। বিকজ বঙ্গবন্ধু তখন একটি স্টেটমেন্ট দিয়েছিলেন এবং সেই স্টেটমেন্টে কিন্তু মোস্ট প্রবাবলি, আমি পুরোপুরি জানি না কিন্তু মোস্ট প্রবাবলি এই যে নেগোসিয়েশন যে ভেঙে গেছে এখন কি হবে বা এখন তিনি কি করবেন সেগুলো সম্বন্ধে কিছু একটা যাওয়া, আমি ঠিক জানি না। কিন্তু যখন বাচ্চা ভাই যাচ্ছেন তখন বাচ্চা ভাই যাওয়ার সময় বললেন যে শোন, আমি তো এই স্টেটমেন্টটা নিয়ে চলে গেলাম, তো তোর কাছে এই একটা পিস্তল দিলেন আমাকে, এই পিস্তলটা তুললাম তোর কাছে লাগতে পারে, বেশ ভারী পিস্তলটা নিলাম আমি রাখলাম। তো এর মাঝে অন্ধকার নেমে আসছে, এধার থেকে ওধার থেকে ফোন টোন আসছে, দূরে শুনলাম যে গাছ কাটার শব্দ, তারপর টিন টিন টানছে লোকজন, বুঝলাম যে ব্যারিকেড দিচ্ছে রাস্তাঘাটে, এগুলো হচ্ছে। আর আমাদের বাসায় ফোন তো বেজেই যাচ্ছে, একটি ফোন এলো সেখানটা ইন্টারকন থেকে কোনো একটা ফরেন জার্নালিস্ট, সে বললো যে দেখো আমাদেরকে আর্মি ঘিরে রেখেছে এবং ওরা বলছে আমাদেরকে ওরা মেরে ফেলবে, তোমরা ইমিডিয়েটলি শেখের কাছে এটা খবর দাও। কিন্তু ইমিডিয়েটলি শেখের কাছে কী খবর দেবো, আমরা তো আমার বাসায় আছি সব দিচ্ছি টিকছি। হঠাৎ মনে হলো যেন এটা কটা হবে আমি কিন্তু বলতে পারবো, বেশ রাত হয়েছে। হঠাৎ মনে হলো যে আমাদের 32 নম্বর মুখে একটা গুলির শব্দ, আমার মা আর আমার ছোটো বোন তখন কোথায় 2-3 হবে, তো ওকে করে করে নিয়ে আমার মা একটি জায়গায় বসলেন যে জায়গাটা সেফেস্ট ইন দ্য সেন্স যে পিছন দিকে বাথরুম, দুই পাশে দুটো মানে একটা সেফ জায়গায় ছোট্ট জায়গাটা, সেখানে একটা মোড়া দিয়ে দিয়ে সেখানে বসলেন। আর আমি আমার বাবা নেক্সট রুমে একটি জানলার সামনে দাঁড়ালাম, যে জানলাটা দিয়ে একদম সোজা আমাদের ওই 32 নম্বর রাস্তাটা দেখা যায়। তো ওইখানটায় হঠাৎ শুনলাম একটা গুলির শব্দ, কিন্তু কিছু বোঝার আগেই দেখলাম যে একটি মানুষ পড়ে গেল। ঠিক আমাদের গেটের বাইরে একটা ল্যাম্পপোস্ট ছিল, ওই ল্যাম্পপোস্টের নিচে পড়ে গেল এবং আমি তখনও দেখছি পাটা উঠছে, মানে পড়ে গেছে, পাটা উঠছে আর নামছে, উঠছে আর নামছে। এটা দেখতে না দেখতেই হঠাৎ দেখলাম যে গোটা রাস্তাটা জুড়ে আর্মি ট্রটিং করে করে চলে গেল তারা বঙ্গবন্ধুর বাসায় নিয়ে, গেটে ধামধাম করে বাড়িটা মারল, গেট খুলল না। নিমিষের মধ্যে দেখি যে আমাদের গেটের সামনে সব জমা, সব আর্মি দেখলাম কালো কালো, সবই বললো জওয়ানস পজিশন, আর খাট 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 করে সারা দেয়াল জুড়ে কাঁধে কাঁধ মিলিয়ে সব দাঁড়িয়ে গেল। এবং নিমিষের মধ্যে কয়েকজন এই ধারে থেকে বাকি সব ওই যে দেয়ালটা ছিল কোমর সমান দেয়াল, লাফ মেরে সব ওখানে চলে গেল, নিয়ে গুলি ছোড়া শুরু হয়ে গেল। আমি আর আমার বাবা তখন এসে আমার মায়ের কাছে এসে বসলাম, গোলাগুলি হচ্ছে, গালাগালি হচ্ছে, হঠাৎ সব থেমে গেল, একদম চুপ চুপ করে বসে আছি। পরে একটা গেট খোলার শব্দ হলো, তারপরে একটা ভারী গাড়ি চলে যাওয়ার শব্দ হলো, তারপরে কে যেন উঁচাল গলায় বলল জয় বাংলা। আমরা তখনও কিন্তু ওখানেই বসা, তারপরে আমাদের পশ্চিম দিকের একটি ঘর, সেই ঘরের জানলায় দেখি টোকা মারছে, তো আমার বাবা উঠে ওখানে গেল কি, তো ওইখানটায় বঙ্গবন্ধুর ড্রাইভার মুন্সি, সে এসে বলল যে সাহেবকে ধরে নিয়ে গেছে। এই আমরা জানলাম যে বঙ্গবন্ধুকে নিয়ে গেছে, অন্যেরা সব ঠিক আছে। 25-এ রাত পেরোলো, তো আমরা তো সেই 23-এ মার্চে যখন কি পাকিস্তান দিবস নাকি সেদিন তো আর পাকিস্তান ফ্ল্যাগ উড়াইনি, সেখানটা সব বাংলাদেশ স্বাধীন দেশের যে পতাকা যেটা করা হয়েছিল সবুজের মধ্যে লাল সূর্য আর বাংলাদেশের
মানচিত্র আঁকা, সেই পতাকাটা আমরা উড়িয়েছিলাম সবাই ঘরে ঘরে, কিন্তু সবখানে উঠত। তো ভোরের দিকে আমরা শুনছি যে ওই আর্মি জিপে করে মাইক্রোফোন দিয়ে বলে বলে যাচ্ছে, পতাকা যেটা আছে তোমরা নামাও, তা নাহলে বাড়ি উড়িয়ে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি। তাকে দেখি যে আমাদের বাসায় তো পতাকাটা উঠছে, কিন্তু কেউ আমার নেই যে ছাদের উপরে উঠে, ওখানে তো ছাদে যাওয়া যায় না। তখনই দেখলাম যে পাশের বাসা থেকে জামা, সেই জামা ছুটতে ছুটতে আসছে, এসে এক লাফে ওই দেয়ালটার উপরে লাফ দিয়ে ছাদে গেল, গিয়ে পতাকাটা নিচে নামিয়ে। সেদিন রাতে পরে জামালের কাছে শুনলাম, কামাল ছিল না, জামাল এসেছিল, রাসেল ছিল, বেগম ফজলুদ্দিন ইসলাম মুজিব উনি ছিলেন, আর বঙ্গবন্ধু ছিল। তোরা গুলি করতে করতে উপরে ঠিকই গেছে, বঙ্গবন্ধু বলেছেন স্টপ ইট, তারা গুলি থামিয়েছে এবং বলেছেন যে তোমরা কী যাও, বলছে তো আপনাকে নিতে এসেছি। তো উনি তারপর যাই হোক ওনার বেডিং নেওয়া বা কিছু নেওয়া, উনি জিপে করে যান, উনি গেছেন। তো তার পরের দিনও এত কিছু যে ঘটে যাচ্ছে চারিপাশে, আমরা কিন্তু সেই 32 নম্বরে আমাদের বাড়িতে বসে তখনও কিন্তু টের পাচ্ছি না। প্রায় দুপুরের কাছাকাছি সময় তখন আমি বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে সুযোগ উপরের তলায় গেছি, তখন দেখি যে ওনাদের মাঝে একটা লিভিং রুম মতো, তার পাশেই হচ্ছে শিখ রেহানার রুমটা ছিল, ওইখানটায় খাটের উপরে মামি চিত হয়ে শুয়ে আছে। তো আমি ওই রুমটার দক্ষিণ দিকে একটা দরজা, ওই দরজাটা আমি খুলে বারান্দায় ও রাস্তার মুখো যে বারান্দাটা সেটাতে যে যাচ্ছি, তখন মামি বলি ওদের যাস না গুলি করে। আমি সে গুলি করলেই হলো, কে গুলি করবে? বলে দেখ ওই স্কুলে ঠিক অপোজিটে, লেকের অপোজিটে ধানমন্ডি গার্লস স্কুল, ওইখানটায় সব ট্যাঙ্ক ট্যাঙ্ক ছিল। আমাদের ভিতরে আসলাম, তখন মামি বললেন যে আজকে লাগটাও খারাপ, পারলে আমরা থাকবো না। তাই বাসায় ফিরে এলাম, এই সময় মাকে বললাম, তার অ্যাডজাস্টমেন্ট যে বাসাটা সেটা ছিল একটা বিদেশি, তো সে দেখি মাঠে ঘোরা দৌড় করছে। তা আমাকে বলছি যে দেখো প্লিজ বি ওয়ান্ট শেল্টার আজকে রাতের জন্য, সো তুমি আমাদের শেল্টার দিতে পারবে? তো বলছে যে লুক মাই হাউস ইজ নট সেফ অলসো, বিকজ কালকে রাতে তো অনেক আর্মির লোকজন এখানটায় ঢুকে গিয়েছিল। তো ঠিক তার পাশের লাগোয়া যে বাসাটা, সেখানে একজন ভদ্রলোক, উনিও ওনার মাঠে পাইচারি করছেন। তুমি আমাকে বলছেন যে কী হয়েছে? তাই বলছে আমরা আমাদের বাড়ি ছেড়ে আজকে রাতে কোথাও থাকতে চাই, ওনাকে কিন্তু আমরা চিনি না। উনি বললেন চলে আসি। আমি বলছি আমি একা না, আমার বাবা আছে, আমার মা আছে, আপনারা সবাই চলে আসে। এই যে এটাই হচ্ছে কথা, যে আমরা কিন্তু কেউ কাউকে চিনি না, আমরা অন্তত চিনি না ওই বাসায় গিয়ে পড়ি। ওই বাসায় বসেই কিন্তু আমরা ইয়াহিয়া খানের ভাষণ শুনলাম, যেখানে সে বলল যে বঙ্গবন্ধু ইজ এ ট্রেটার, আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া হয়েছে, সেই ব্যান্ড পলিটিক্যাল পার্টির মেম্বার এখানটায় বসে আছে। হ্যাঁ, সে নাচিলে আমরা তো খুবই, তো ওই যে ভদ্রলোক ওনার নামটাও আমার কেমন হয়ে গেছে। তো আমি তো খুব কাছাকাছি করছেন যে রাম ভাই সাহেব, ইয়ার সো সরি, এরকম করে আপনাদেরকে বিপদে ফেলাম, আপনার যা হবে আমাদেরও তাই হবে, আমরা তো সব এক। এই কিন্তু প্রথম 26 তারিখ রাতেই একটি কথা শুনলাম যে আমরা কিন্তু সব এক, আপনার যা হবে আমাদের। 27 তারিখের সকালবেলার দিকে কারফিউ, মানে তখন লোকজন চলাচল করছে দেখলাম, মানে আবার আমার মা ওই দেয়াল দিয়ে হেঁটে আসবার আর তার মানে সে পারবে না কোনো রকম, সে গিয়েছিল তখন, কারণ বাবা কীভাবে গিয়ে নিজের বাসায় গিয়ে গাড়িখানে এনে তারপর আমার মাকে নিয়ে এলাম। তখনই শুনলাম যে আমাদের বাসা ছেড়ে যাবে, তো বাসা ছেড়ে যাবো। তখন আমি আপনাকে বললাম যে আমাকে বাদশা ভাই একটা পিস্তল দিয়েছে, আমাদের এখনকার যে বাসার প্রধান মেন বাসাটা সেটা আন্ডার কনস্ট্রাকশন আছে, তার ওখানটা অনেক ওই কাঠটা টেটা ওটা থাকে, তার মধ্যে ওই পিস্তলটা ঢুকে চলে আসলো। তো আমরা যখন বের হয়ে যাচ্ছি তখন ওই পিস্তলটা ওইখান থেকে নিয়ে আমার বাবা একটা প্লাস্টিকে জড়িয়ে আমাদের পেছনের যে ব্যাকগ্রাউন্ডের বাসা আর আমাদের বাসায় সেই দেয়ালের মধ্যে আমাদের
ঠিকই এতখানি ফাঁক ছিল, সেই ফাঁকের মধ্যে দিয়ে ছুঁড়ে মেরে দিল, আমাদের দিকেই থাকলো। আমি শুধু একটা ছোট্ট ব্যাগে একটা শাড়ি, একটা পেটিকোট, একটা এই, কিন্তু বঙ্গবন্ধুর একটা বড় ছুরি ছিল, সেই ছুরিটাকে নিয়ে যেতে পারবো না। তো বঙ্গবন্ধুর মুখটা কাটলাম, বঙ্গবন্ধুর চশমাটা রেখেছেন সেটা কাটলাম, আর যেন কি কেটে ছোটো খোটো করে ওই ব্যাগটার মধ্যে নিলাম। একটা ছোট্ট বাংলাদেশের সেই পতাকাটা ছিল সেটা নিলাম। একটা রেকর্ড বের হয়ে গিয়েছিল 7ই মার্চের ভাষণটা, এইগুলোকে নিয়ে ওরা বাড়ি থেকে বের হয়ে গেলাম। আমার মা আমরা আলাদা আলাদা আছি, আমার বাবা অন্যখানে আছে, আমার দুই ভাই ওরা কিন্তু ইন্টারকন্টিনেন্টালে এই যে বাচ্চাদের সাথে গিয়েছিল, ওরা কিন্তু 27 তারিখে যখন আমরা বাড়ি ছাড়ছি আমরা কিন্তু তখনও জানি না ওরা কোথায়, ঠিক সেই মুহূর্তে কিন্তু ওরা ফেরত এলো এবং ওদের কাছেই শুনলাম স্বাধীন বাংলার কথা, একটা বেতারের কথা, এবং ওদের কাছেই শুনলাম ওরা বলছে যে বঙ্গবন্ধু নাকি মুক্ত আছেন। আমরা তো সেই রাতেই শুনেছি যে ওনাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তো ওই রেডিও থেকে বলেছে যে উনি নাকি মুক্ত আছেন। এইটা সেই রেডিও যে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র হয়েছিল, যে অনুষ্ঠান করেছিল, তো ওরা ইন্টারকন্টিনেন্টাল, ওরা এই জিনিসটা শুনেছে। আমরা তারপরে তো যাত্রীর বাসা ছাড়লাম, আমাদের বাড়িতে ছাড়লাম, আমার স্বামী কিন্তু তখন আমাদের সাথে না, উনি চাওয়া কেন কাজ করত, উনি চাওয়া কেন আছে। আমরা ঢাকা শহরে থাকলাম টিল মার্চ এপ্রিল মে, এর মাঝে মাকে তখন আমার একটা নানা ছিলেন সম্পর্কে মগবাজারের দিকে বাসাটা, উনি সেখানটা থাকলেন, আমরা ইস্কাটানে একটা বাসা সিলভান বলে সেখানে থাকলাম, সেটা আমার খালার বাড়ি, আমি থাকতাম, আমার বাবা থাকতো, একটা ভাই থাকতো, আর আমাদের সাথে প্রথম কয়েকদিন থেকেছিল শেখ কামাল। শেখ কামাল এসে ওখানটা থাকে, শেখ কামাল ওই 25-এর যে রাতে ও কিন্তু বাড়িতে ছিল না, ও সুইডিশ একটা কাপল ধানমন্ডিতে তাদের ওখানটা ছিল, পরবর্তীতে আর বাসায় আসেনি। আমার আমাদের ওইখান থেকেই ও চলে যাচ্ছে, যেদিন যাবে সেদিন ও নিজের সাধারণত যে কাপড় চোপড় পরে হালকা নীল সাদা খুব প্লেন ই থাকতো, সেদিন একটা আমার ভাইয়ের বেশ একটা আফ্রিকান একটা প্রিন্টের একটা শার্ট, সবুজ লাল কী কী সব মিলে অনেক জাবরা জং একটা শার্ট পরলো, মাথার উপর থেকে দৃষ্টিটা কাটলো, সব মঞ্চটাকেও হয়তো ছোটো করলো, করে সামনে দাঁড়ালো, অন্যরকম লাগছে। এবং ওই বেশেই কিন্তু ও পরবর্তীতে আমাদের বাসা থেকে বেরোলো, তারপরে তো ওই যে কীভাবে কীভাবে জিঞ্জিলা টিঞ্জিলা হয়ে সে ওই পারে গিয়ে পৌঁছল। তো এই যে এপ্রিল মাসের যেটা হচ্ছে, যেখানটায় মাকে আমরা দূরে দূরে রাখছি, আমার বাবা কাজ করতেন মিস্টার জহিরুল ইসলাম ওনার ফার্মে নবানা করে, জহিরুল ইসলাম সাহেব উনি কিন্তু আমার খুবই বঙ্গবন্ধু ভক্ত এবং উনি বঙ্গবন্ধুকে অনেক দিক দিয়ে কিন্তু অনেক সাহায্য করতেন। ওই অফিসে আবার দুজন পাঞ্জাবি অফিসার ছিল, তো একদিন হঠাৎ করে ক্যান্টনমেন্টে এই দুপুরে থেকে যে আমার বাবার যে ড্রাইভারটা সে আসছে, কাঁদতে কাঁদতে আসছে, বললো যে আমি সাহেবকে ধরিয়ে দিই। আমরা কণ্ঠার মধ্যে সারাটা দিন থাকলাম, সন্ধ্যা দিয়ে বাবা ফিরলেন, তখন উনিও বললেন যে ক্যান্টনমেন্ট নিয়ে গেল, সারাটা দিয়ে ওনাকে বসিয়ে রাখলো পাখাওয়া অবস্থায় এনে, তারপরে তার কাছে এলো, টেস্টবেস করে দিল, তার মধ্যে বললো যে তোমার ওয়াইফ এখন কী করছে। তো বলছে আমার ওয়াইফ তো এখন কিছু করে না, বলছে না ওকে একটু পলিটিক্স করতে দাও। হ্যাঁ, তো বলছে যে না না ও তো এখন কিছু করছে না, এখন বাসায় গেছে। ওরা খবর রাখে কীরকমের, সে এই যে আন্দোলনের সময় উনি কোথায় কোথায় মিটিং করেছেন, তার মধ্যে কচু খেতেও কোথায় একটা মিটিং করে সেখানে জিন্নার ছবি নাকি মাটিতে ফেলে দিয়েছিলেন, তো সেগুলো শোনাচ্ছে কী কী করে টোরে, তারপর তো উনি সর্বদিকে ফিরলেন। তখন আমরা দেখলাম যে আমার বাবাকেই যখন ধরে নিয়ে গেছে, তো আমার মা লুকি লুকি থেকে কী করবে, আমরা একসাথেই থাকি, একসাথেই এই সবাই মিলে পরিবার থাকলাম, এটা তো ছিল খালার বাড়ি। ইন দ্য মিন টাইম আমাদের মগবাজারের একটা বাড়ি, ওইখানে গিয়ে উঠলাম। এপ্রিলের সময় থেকে যতদিন এই যে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র চলছে, সেই সকালে কোনোরকম একটু পাই, কিন্তু সন্ধ্যার সময় আবার একটু ভালো করে পাই। অধীর আগ্রহ থাকতো যে কখন সন্ধ্যা হবে, চুপি চুপি করে আমরা শুনতাম, এবং তখন যেটা হতো কি মনে হচ্ছে যে এক একজনের
গলা শুনছি, চেনা গলাগুলো শুনছে, আর আমার ভিতরে এত আক্ষেপ হতো যে আরে সবাই চলে যাচ্ছে, আমরা কি করছি। তো এর মাঝে একদিন খবর এলো যে সার্ভেন্টি শেয়ারের মেয়ে আক্তার সুলাইমান, উনি আমার মাকে খুঁজছেন। এটা এপ্রিল টেপ্রিলের দিকেই হবে। তো আমার মা তো অবশ্যই তার সাথে দেখা তো করবেই না, চুপচাপ থাকলাম। কোনো একটা শুক্রবার আমরা তো মগবাজারে থাকি, সেই মগবাজারের ওখানে একটা মসজিদে নামাজ পড়তে গেছে। নামাজ পড়ে এসে বলছেন যে তোমার নাম আজকে পেপারে বেরোয়েছে। আমার মায়ের নাম পেপারে, সামনের পাতার একটা ইতে লেখা আছে যে আক্তার সুলাইমান দেশের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে দেখা করেছেন এবং তারা সবাই পাকিস্তান সরকারের সমর্থক এবং তারা সবাই একমত পোষণ করেছেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং সেখানটায় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে আমার মায়ের নাম বোধ হয় এক দুই বা তিনের মধ্যেই তার নামটা আছে। তখন আমার মা বলছে আর এখানটায় থাকা যাবে না, আজকে তারা আমি যাইনি তারপরেও না, কালকে তো এসে তখন নিয়ে যাবে, তখন আমি কী করব, আমরা যে কীভাবে যাব এটা বলছি না। সো উই ওয়ার ভেরি লাকি, বেনু ভাই হচ্ছেন মাহমুদুর রহমান। বেনু ভাইরা তখন এই যে বেনু ভাই, তারপরে বিচিত্রার এডিটর ছিলেন শাহাদ, আরও কারা কারা, ইনারা কিন্তু ওই পারে যাচ্ছেন আর আসছেন এবং লোক নিয়ে যাওয়াটাও আরতে ওনারাও সাহায্য করতেন। বেনু ভাই কোথেকে আমাদের খোঁজ পেয়ে বাসায় এসছেন, সেই মগবাজারের বাসায় নিয়ে যে তোমরা এখনও এখানটায় আছো কিসের জন্য, তোমাকে যেতে হবে। তো আমার মা বললেন যে কীভাবে যাবো, বললো ঠিক আছে আমি সব ব্যবস্থা করছি। তারপর ঠিক হলো যে আমরা যাবো, কিন্তু আমরা একসাথে সবাই যাবো না, আমরা অল্প অল্প করে। প্রথম যাওয়াতে ঠিক হলো আমি এবং আমার ছোটো ভাই, এবং আমরা যখন ওইখানে গিয়ে যখন পৌঁছবো তারপরে আমার মা, আমার বাবা, আমার আর এক ভাই আর আমার ছোটো ভাই যাবে। সেদিন সকালবেলা তো গাড়িতে করে যাচ্ছি, জাস্ট একটা ব্যাগ, কিছু টাকা পয়সা পেটিকোটের পকেট করে সেগুলোতে নিলাম। যখন যাচ্ছি ফাঁকা রাস্তা, গাড়ি ছুটে চলছে, সবুজ থাকে, পুকুরের পানিগুলো টলটল করছে, আকাশটা নীল। আমি কিন্তু কোনোদিন এভাবে আমার দেশকে নিয়ে চিন্তাও করিনি, উপলব্ধিও করিনি। এই প্রথম যখন দেখলাম যে আমরা আজকে যাচ্ছি, দেশ ছাড়ছি, এদেশে আবার ফিরে আসবো কিনা, এলে কতদিনে আসবো, আদৌ আসবো কিনা, আমরা কোনো সম্পূর্ণ একটা অনিশ্চয়তার পথে আমরা এই করছি। চান্দিনার ওখানে পৌঁছলাম, গাড়ি থেকে নেমে রিক্সা নিলাম। এগুলো আগের থেকে এই বেনু ভাইরাই কিন্তু সব অ্যারেঞ্জ করে, আমাদের সাথে আরও অনেকেই ছিল। এক লাইন করে আমাদের রিক্সা যাচ্ছে, সেই যেই পথ দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে ময়নামতি যে ক্যান্টনমেন্ট, সেই ক্যান্টনমেন্টের একদম পিছের দিক দিয়ে গ্রামের ভেতর দিয়ে দিয়ে। তখনই কিন্তু আমরা দেখলাম ওই যে বলে না যে পোড়ামাটি করে ই করা, গ্রামকে গ্রাম, কালো জ্বলছে সব কিছু, কোনো কিছুই নেই। কিন্তু ওর মধ্যে আবার দেখা যাচ্ছে যে লোকজন যে যাওয়া আসা করছে তাদের মধ্যে সেই লোকগুলো কিন্তু জানে যে এই রিক্সাগুলো কোথায় যাচ্ছে, এই রিক্সায় কারা, কিন্তু সাহায্য সহযোগিতার হাত কিন্তু বাড়ান প্রত্যেকের। এবং ওইখানটায় গিয়েই কিন্তু আমি ফার্স্ট মনে হলো যে হ্যাঁ, এ দেশে আমরা কিন্তু সবাই এক, মানে আমরা সবাই বুঝছি, কিছু বলছি না। কিন্তু যেমন আমার রিক্সাটা যখন যাচ্ছে, তখন রিক্সাওয়ালার তো হয়তো আর একটা লোকের সাথে দেখা হলো, তাকে বললো ওইধারে কি যাওয়া যাবে, বলে হ্যাঁ সব খালি আছে তোমরা যাও, ইউনো এই ধরনের একটা কোঅপারেশন প্রত্যেকের মধ্যে। এভরিবডি নিউ ইচ যে এ কী কী করছে, মানে তখন আমি বলবো আমরা লাকি, রাজাকার তখনও তেমনভাবে শুরু হয়নি। কারণ আমরা যখন যেই পথে গেলাম, ঠিকানা আমাদের মনে আছে, কিছু দূর যেতে যেতে হঠাৎ থেমে যেতে হলো, বলা হলো যে সামনে আর এগোতে পারবে না। তো আমরা ওইখানটায় থাকলাম, ওইটা একটা ঠিক বাজারের মধ্যে রিক্সাটাকে নিয়ে গেল। সারাটা দিন কোনো কিছু করে খাওয়া না, শুনলাম যে আমরা আজকে নাও পৌঁছাতে পারি, যেতে পারি, মানে ওপারে। কিছুক্ষণ পরে রাস্তা যখন ছাড়া হলো, তখন আমরা উঠলাম, রিক্সা যাচ্ছে
দূরে দেখছি যে একটি মোটরসাইকেল এবং মোটরসাইকেল মানে অনেক দূরে মোটরসাইকেলে মনে হচ্ছে আর্মির লোক বসা। আর্মি আসছে আর রিক্সাওয়ালা বলছে আমাকে যে আপনি কোনো কথা বলবেন না, যা বলার আমি বলবো। আর আমার ভাইকে বলেছে তার আগে কিন্তু ওই বাজারে থাকতে আমার ভাই প্যান্ট পরেছিল, প্যান্টের উপরে একটা লুঙ্গি পরালো, তাকে নিজের প্যান্ট উপরে লুঙ্গি পরে আমার পাশে বসে আছে আমার ভাই, আমি তো বোরখায় মরে বসে আছি। ওই যে এসে গেল আসতে 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 আসছে, আমাদের হাত পা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু আশ্চর্য আর্মি ছিল, কিন্তু আসতে করে বের হয়ে চলে গেল। তো এটাও হচ্ছে আর্মিদের মধ্যেও সেই, এও জানে যে এই রিক্সাগুলো কোন পথে যাচ্ছে কিন্তু কাউকে কিচ্ছু বলবে। চললাম চললাম চললাম, তারপরে পথে একটা জায়গা আছে যেখানটা আমাদেরকে একটা পাট খেতে কিছুক্ষণ লুকোতে হয়েছিল। একদম যখন কাছে এসে গেছি তখন একটা ট্রেন লাইন, তো ওই ট্রেন লাইনে এইটা হচ্ছে আর্মির থেকে একবার ট্রেন লাইনে ট্রেনটা যায়, পুরো লাইনটা পুরো জায়গাটা চেক করে আবার সেটা ফেরত আসে। তো ওই যে যায় আর ফেরত আসে ওর মধ্যে কিন্তু ক্রসিংগুলোকে করতে হয়। রিক্সাওয়ালারা ওরা তো সবসময় নিচে আসছে, সুতরাং তারা তো সব কিছু জানে। ওইটা একটু উঁচা জায়গা, রিক্সাওয়ালাটা খালি আমাকে মানে আমাদেরকে বললো যে আমি ওই লাইনের কাছে আসলেই আপনি নেমে যাবেন। আমার ভাইকে বললো যে আপনিও নামবেন, নিয়ে আপনি আমাকে পিছের দিয়ে ঠেলা দিয়ে দেবেন, মানে আমাকে তাড়াতাড়ি ওখানটা পার হতে হবে। রিক্সা থামাতেই আমি নেমে গেলাম চুপ করে, তারপরে রিক্সা ঠেলে আমরা ওই পারে গেলাম। ও রিক্সা থেকে নামিয়ে প্যাডেল করে অনেক দূর যাওয়ার পরে এখন স্বাধীন, মানে কি যে এখন আমরা ফ্রি, আমরা আমাদের বিপদ কাটিয়ে এখন আমরা এপারে চলে এসেছি। চলে গেলাম প্রথমে সোনামুড়া, যে সোনামুড়াতে যখন আমাকে টাকা ভাঙাচ্ছি 100 পাকিস্তানি টাকার জন্য, যখন আমাকে কত দিচ্ছে 90-92 যাই দে, আমার কাছে এমন রাগ ধরেছে যে দিলাম 100 টাকা, তুমি আমাকে এত কম দিলে কেন। আমরা কিন্তু ওই যেই দলের সাথে এসেছিলাম সেই দলের সাথে দল ছুট হয়ে গেলাম, কিন্তু একটা ট্যাক্সিতে করে আমরা এখন আগরতলায় যাব। ট্যাক্সির মধ্যে ঠাসাঠাসি, সেই ট্যাক্সির পেছনে ইলিশ মাছ নিয়ে যাচ্ছে, আমার পরে আসছে, মুখটাকে জানলাম বাইরে দিয়ে আমি নিঃশ্বাস নিচ্ছি। যাই হোক, তারপর তো আমাদেরকে নামিয়ে দিল, তা আমাদের যেতে হবে এমপি হোস্টেলে। গেলাম এমপি হোস্টেলে, ততক্ষণে তো বোরখা টোরখা সব খুলে ফেলেছি। আগরতলায় আমার সাথে দেখা হলো আমাদের মাখন ভাই আর রব ভাই। আচ্ছা, এটা একটু বলতে ভুলে গেছি যে আমি যে ছাত্র রাজনীতি শুরু করতাম তাই না, আমি কিন্তু ডাকসুই ইলেকটেড মেম্বার ছিলাম তখন, হ্যাঁ কমন রুম সেক্রেটারি ছিলাম সেই 70-71। সো সেই 70-71-এ ডাকসু ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমি যখন এসেছি আগরতলায় তো আমাকে সব খবর নিতে এসছে আগরতলা থেকে, মাখন ভাই আমাকে আমরা বাদশা ভাইয়ের ঠিকানাটা দিলাম, বাদশা ভাই উনি কলকাতায়। তো আমরা আগরতলা থেকে প্লেনে দমদম এয়ারপোর্টে পৌঁছালাম, সেখানে সবইটি করে ফর্মালিটিস ক্লিয়ার করে বাদশা ভাইয়ের অ্যাড্রেসে আমরা পৌঁছালাম। তো এইটা বালিগঞ্জে, তখন শুনলাম যে বাদশা ভাই নেই, উনি বাইরে আছে। উনি বললো যে ঠিক আছে তাহলে এখন আমার নানা বাড়িতেই যায়। ঠিক তখনই আমরা যখন আমাদের ট্যাক্সিতে উঠছি তখন দেখি আর একটা ট্যাক্সি এসে থামলো, ওখান থেকে বাদশা ভাই নামছে আর সাথে শেখ কামাল। সেদিনই জানলাম যে এই যে বালিগঞ্জের এটা, এইটাই হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। যেই স্বাধীন বাংলা বেতার আমি শুনতাম, আজকে আমি সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র দাদিবাগানে আমার নানা বাড়ি সেখানে গেলাম। সেখানে গিয়ে দেখি যে আমার ফুপুরা যারা কুষ্টিয়ায় থাকে তারা ওই কুষ্টিয়ার থেকে এখানে, কিছু ফরেস্ট অফিসার যারা রাঙামাটিতে আর একজন বোধহয় কুমিল্লায় না কোথায় ছিলেন, তারাও কীভাবে কীভাবে কলকাতায় এসেছেন এবং কীভাবে কীভাবে ওনাদের আর কেউ নাই ওই আমাদের বাড়িতে আছে। গোটা ছোট্ট 2 রুমের বাড়ি, জঙ্গল একদম জমজমার, সব
শরণার্থী আমরা। তো আমরা সেদিন থাকলাম, আর আমাকে তখনই বাচ্চা মেয়েরা বলেছিলেন যে ই করবে, স্বাধীন বাংলায় কাজ করবে। হ্যালো, কাজ করবো না আমি তো বলছি কালকেই তুমি আসবে এখানটায়। তো ঠিক আছে, তো তারপরের দিন আমি ওখানটায় গেলাম, একটা দোতলা বাড়ি, উপরে উঠলাম। তো উপরে উঠে আমাকে বলা হলো যে খবর পড়বে, তাহলে যে যা দেওয়া হবে ওটাই পড়বো। আমি তো জীবনে খবর পড়িনি, আমি তো গানই গেছি এতকাল ধরে। আমাকে বলা হলো যে খবর পড়বো, আচ্ছা ঠিক আছে পড়বো। তো আমার একটা ছোট্ট অডিশন হবে, নেবেন আলমগীরকে, প্রয়াত আলমগীরকে, তুমি আমাকে একটা কাগজ ধরিয়ে দিলে। গত রাতে যে নিউজটা হয়েছে তারই একটা পাতা ধরিয়ে দিয়েছে, কারণ আমরা এতদিন স্বাধীন বাংলা থেকে যেই শব্দগুলোর সাথে অতি পরিচিত সেই শব্দগুলোই সেখানটায়, মুক্তিযোদ্ধা, ফ্রিডম ফাইটার্স, ট্রেটার, রেপ, মার্ডার ইত্যাদি 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 পড়া পড়লাম। একইতেই ওকে হয়ে গেল, আমাকে বলা হলো যে একটা নাম চুজ কর, নাম চুজ কর। কেন আমার নামেই আমি করবো? বিকজ আমি তখন যেহেতু মিস পড়বো এবং আমি রেগুলার পড়বো, সুতরাং আমার সিক্রেসি এবং গোটা পরিবেশের একটা এর জন্য আমাকে ছদ্ম একটা নাম নিতে হবে। এবং আমরা রেডিও স্টেশনে যারা ফুল টাইম কাজ করতাম তাদের প্রত্যেকেরই কিন্তু ছদ্ম নাম ছিল। আনন্দ সাহেব ছিলেন উনি ইনচার্জ রেডিওর, সেই কামাল দোহান হিসাবের কথা বলেন, হাসান ইমামের কথা বলেন, যারা আলী সাকের কথা বলেন, তাদের প্রত্যেকেরই কিন্তু ছদ্মনাম ছিল। কিন্তু পারভীন হোসেন যিনি খবর পড়তেন তিনি কিন্তু ছদ্মনামে পড়েননি। কেন পড়েননি? তিনি হোল ফ্যামিলি নিয়েই ওই স্বাধীন বাংলায় বসবাস করতেন। ওনার হাজব্যান্ড ছিলেন টি হোসেন, উনি ছিলেন বাংলাদেশ মুজিবনগর সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, এবং ওনার চার পাঁচজন ছেলে মেয়ে ওনারা ওই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে বাড়িটি তার একটা রুম নিয়ে ওনার হোল ফ্যামিলি থাকতেন। এবং এই স্বাধীন বাংলার এই বালিগঞ্জের ওই সেন্টার থেকে যখন প্রোগ্রামগুলো রেকর্ড করা হয় সেটা রেকর্ড করা শুরু হয়েছিল 25 মে থেকে। এর আগে আমরা যা কিছুই শুনেছি সেগুলো খুব ছড়ানো খুব একটা সিস্টেম্যাটিক ওয়েতে ছিল না, কিন্তু এইখানটায় চলে আসার পরে কিন্তু অনেক সিস্টেম্যাটিক গোটা জিনিসটা হয়। তা আমাকে বলা হলো যে নাম বাঁচতে হবে, তো একটা রীতিমতো আমি ইতে পড়ে গেলাম টেলামা যে কী নাম দেব। তো তখন নিজের নামের সাথে সাথে কাছাকাছি কিছু দিলাম জরিনা, এবং তারপর থেকে এই যে একেবারে ডিসেম্বরের সব সময় দুবেলায় বলতে গেলে একবেলা লাইভ একবেলা রেকর্ডিং নিউজ পড়েছি, যখন বলেছি দিস ইজ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, হিয়ার্স দ্য নিউজ রেড বাই জরিনা বলে নিউজ করতাম। কিন্তু যেদিন ইন্ডিয়া রেকগনাইজ করলো সেদিন আমাদেরকে বলা হলো যে এখন থেকে আর ছদ্ম নামের দরকার নেই, এখন তোমরা চাইলে নিজের নামে আত্মপ্রকাশ করতে পারো। তো সেদিন আমি বললাম দিস ইজ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, দ্য নিউজ রেড বাই নাসরিন আহমদ শিলু। শিলুটা জুড়ে দিলাম ইচ্ছা করে, যে নাসরিন আহমদ তো কত নাসরিন, কিন্তু এই নাসরিন আহমদ সেই নাসরিন আহমদ যে হচ্ছে শিলু যার ডাক্তার। এবং এই নামে বেশ কিছুদিন পড়েছি। তো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থাকতে আমরা যারা রেগুলার স্টাফ আমাদের আমার ছিল নিউজের দায়িত্ব, কিন্তু অন্যান্য যে গান টানগুলো কোরাস গান, যেহেতু আমি গানেরই শিল্পী মেয়েছিলাম, তো সমর দা, অজিত দা, এদের সবাইকে আমার চেনা। কল্যাণী দিদিকে আমি ওইখানটায় গিয়ে পরিচয় হয়েছে, কারণ ওনাদের সাথে আগে আমি চিনতাম না ওনাদেরকে। তো যাই হোক, প্রত্যেকটা গানেই আমি ছিলাম। তারপরে এককভাবেও আমার গান ওখানটায় রেকর্ডিং হয়েছে, আমার মুক্তি আলো ওইটা আমার মনে আছে। তারপর আমি ভয় করবো না, ভয় করবো না এটাও গিয়েছি, ডুয়েট করেছি কাদের কিংক্রিয়ার সাথে, ডুয়েট করেছি অরূপের সাথে ইত্যাদি। সুতরাং গান আর খবর আমার এন্টায়ার সময়টা ওই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রেই কিন্তু কেটে যেত। আর এধার দিয়ে আমার মা ছিলেন
মহিলা ঈদের তাদের দেখভালের জন্য আমার বাবা ছিলেন সচিব, তার ছিল অন্য কাজ। আমার দুই ভাইয়ের মধ্যে এক ভাই আমাদের সাথে ছিল যেটা ছোট, আর বড় ভাই ক্যাম্পে চলে গেল ট্রেনিং নেওয়ার জন্য। ট্রেনিং নিয়ে যখন ফিরল তার পরে পরেই কিন্তু দেশ স্বাধীন হল। তারপর তো দেশে এলাম, দেশে এসেও কিছুদিন আমি এই রেডিও বাংলাদেশে বেতার বাংলাদেশের খবর পড়েছি, কিন্তু স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গিয়ে যে আমি খবর পড়তাম, যে আনন্দটা ছিল, যে এনথুজিয়াজম নিজের মধ্যে আমি ফিল করতাম, সেটা কিন্তু এখানটা এসে হয়। তখন আমার মনে হচ্ছে যে আমি তো সময়ের প্রয়োজনে খবর পড়েছি, খবর পড়াটা তো আমার কাজ না। সুতরাং যারা খবর পড়ে তাদের মধ্যেই থাকুক, আমি আর খবর টবর করিনি, চলে আসি। তো এই তো গেল সেই সময়টার কথা। তারপরে তো দ্রুত সব কিছু পরিবর্তন, স্বাধীন দেশ, আমরাও স্বাধীন হয়ে গেছি। আমার মা হঠাৎ করে 34 মারা গেলেন। তারপরে 15 আগস্ট 1975 সাল, ভাগ্যবতী মনে করি এই জন্য যে বঙ্গবন্ধুকে এত কাছ থেকে দেখেছি, তার স্নেহের পরশ পেয়েছি, তাকে মামা বলে ডাকতাম। এবং আমি কিন্তু অনেক দিন জানতাম যে উনি আমার আসল মামা, বিকজ আমার আসল মামা যিনি উনি কিন্তু ইন্ডিয়ায়। আমার মা আর বাবা ওনাকে এতই শ্রদ্ধা করতেন, এতই রেসপেক্ট করতেন, অনেকটা গার্জেনের মতো, যে আমার যখন বিয়ে হবে, যে এখানে বিয়ে দেবে কি দেবে না সেটার জন্যও কিন্তু বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করা হচ্ছে। আমি বঙ্গবন্ধুকে যেমন চিনেছি, বঙ্গমাতার স্নেহ পেয়েছি। এই যে 15 আগস্ট আমরা পাশে থাকলাম, কিন্তু আমাদের করার কিচ্ছু ছিল না। বর্তমান যে আপনারা ছাত্র রাজনীতি, ছাত্র রাজনীতি থেকে শুরু করে যে চেতনাকে ধারণ করে মুক্তিযুদ্ধ পর্যন্ত গিয়েছেন এবং বিজয় ছিনিয়ে আনার পরে আপনার দেশের কাজে জড়িত হয়েছেন, সে কাজ করেছেন, আপনি কি মনে করেন বর্তমান যে প্রজন্মটা সেই চেতনাকে ধারণ করে আরো এগিয়ে যাবে? আমি তো আশা করতে পারি, কিন্তু আমি আমার প্রজন্মকে আমি দোষ দিই, কারণ আমরা আমাদের পরবর্তী যে প্রজন্ম তাদেরকে বোধহয় সঠিক পথে চালাতে পারিনি। যে আমাদের অনেক কিছু কিন্তু অমীমাংসিত থেকে গেছে, বারবার আমরা মুক্তিযোদ্ধার লিস্টই বানাচ্ছি, আমরা বারবার মুক্তিযোদ্ধার লিস্ট শুধু বানাচ্ছি না, বয়সও কমিয়ে নিচ্ছি 12 বছর পর্যন্ত। এগুলো কি, এখানটাই হচ্ছে এই যে আমাদের মুক্তিযুদ্ধটা, যেটাকে একটাকে উদ্দেশ্য করে একটা কিছু করা হয়েছিল, 9 মাসে যখন সেটা শেষ হয়ে গেল, আমাদের অনেক জিনিস মীমাংসিত হয়নি। সুতরাং এই প্রজন্মকে তো আমরা ঠিক জিনিসটা শেখাতে পারিনি, তারাও কিন্তু এর মধ্যে থেকেছে। এবং তারপরে স্বাধীনতার পরে পরে 75 বঙ্গবন্ধুকে মেরে ফেললাম, গোটা পরিবারকে মেরে ফেললাম, উচ্চ বচ্চে তো আমরা কিছু করলাম না, 21টা বছর কিচ্ছু করলাম না, আর এখন ফেনা উঠে যাচ্ছে এক একজনের। এইগুলো ভালো না, মানুষের চরিত্রের এই দিকটা কখনো ভালো মানুষ করতে সাহায্য করে না। আজকে আমি এক কথা বলছি, কালকে আমি আরেক কথা বলছি। আমি এটা অন্তত এটা আমি খুশি লাগে যে বর্তমান যে সরকার এবং বিশেষ করে শেখ হাসিনা আমার প্রধানমন্ত্রী, এই যে টানা যে 10 বছরের বেশি যে আছেন, এটা প্রয়োজন ছিল। কারণ 21 বছরের যত রকমের অপবাদ এবং ইতিহাসের যত রকমের বিকৃতকরণ, সেটা 21 বছর না হোক, অন্তত এই বছরগুলোর মধ্যে যে কিছু কিছু করে সেগুলোকে রেক্টিফাই করা হচ্ছে, এটার খুবই প্রয়োজন ছিল। আমার পরবর্তী যে জেনারেশন, তারা কিন্তু মিথ্যা একটা ইতিহাস নিয়েই কিন্তু বেড়েছে, এবং যেই জাতি তার ইতিহাস, সঠিক ইতিহাস জানে না, সেই জাতির কিন্তু চারিত্রিক সেই দৃঢ়তাও সেটা কিন্তু থাকে না। এবং তাদের কাছে যদি যে বলি যে প্যাট্রিয়টিজম, ফাঁকা বলি, একেবারে ফাঁকা বলি, এটা বঙ্গবন্ধু হ্যাঁ উনি দেখিয়েছেন, কিন্তু উনি যে কী ছিলেন তাকে তো আমি চিনতে পারলাম না, না চেনার আগেই তার যত বদনাম
আমি শুনে আসলাম পুরো জেনারেশন বড় হয়েছে একুশ বছর ধরে উল্টো কথা শুনে। তো এখন সেই উল্টো কথাটাকে তো রেক্টিফাই করতে হবে, কিন্তু তখনকার লোকজনও তো আমি এটাও দেখেছি মুক্তিযোদ্ধা কিন্তু এখন রাজাকার থেকে কম না, সেটাও তো আমরা দেখি। আমরা যে চিন্তা করেছিলাম একটা দেশ স্বাধীন হবে, যে দেশের মানুষ সুন্দর পথে এগিয়ে যাবে, কিন্তু সেখানে এত অনাচার, বঙ্গবন্ধুর মতো মানুষকে মেরে ফেললো, নিয়ে একুশটা বছর আমরা কোনো কথা বললাম না, কিচ্ছু বললাম না। এই আমি আমি কি কোনো কথা বলেছি? কই না তো, আমার সেই সুযোগই হয়নি কোনো কথা বলার। এখনকার সময় কিছু বলবো না, তবে এটা এই সময়টার দরকার ছিল, বঙ্গবন্ধুকে জানার দরকার ছিল। তার ওই অসমাপ্ত আত্মজীবনী না পড়লে আমরা তো অনেক কিছুই জানতাম না যে লোকটা কী কষ্ট করেছে। আমি তার কারাগারে রোজ নামতাম না পড়তাম তাহলে কিন্তু জানতাম না কেন উনি আমাদের জন্য এটা কী করেছে। উনার নয়াচিনের কথা সেখানে দেখতাম যে হ্যাঁ, উনার মন উনার মানসিকতা যে আমাদের থেকে একটু ভিন্ন, সেগুলো কিন্তু প্রতি পাতায় পাতায় দেখা যায়। তো এইগুলো দিজ আর দ্য ইম্পর্ট্যান্ট দলিল, যে দলিলগুলো এই সরকার ছিল বলেই এই দলিলগুলো আমরা হাতে পেয়েছি, অমূল্য দলিল। এবং শুধু তাই না, এই যে বাংলাদেশ পুলিশের যে ডকুমেন্টস যারা বের করেছে, এবং সেখানটাই যখন ওই যে বলে না যে জিয়ার স্বাধীনতার ঘোষণা, উনি একটা ঘোষণা দিলেন আর গোটা দুনিয়া ছাপিয়ে পড়লো, রিডিকুলাস, কি ছেলে মানুষের মতো। আর যখন আমরা দেখি যে আমাদের মতো লোকজন যাদেরকে আমরা মনে করি তাদের জ্ঞান বুদ্ধি জ্ঞান মনে করি না, তাদের আছে যথেষ্ট, এক একজন বারাট ল তো এইটা ওইটা অনেক কিছু, তারাও যখন এই ধরনের কথাবার্তাগুলো বলেন তাদের এই অসত্যকে সত্যি করবার জন্য, যারা এক নির্লজ্জের মতো কথাবার্তাগুলো বলেন, তখন সত্যি খারাপ লাগে, মনে হয় যে আমরা কী রে, আমরা কেন এই মানুষটা হয়ে গেলাম। হাউ ক্যান ইউ সে যে একজন বলল আমি মেজর জিয়া তোমাকে বলছি আর যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো, আর এখন সেইটা নিয়েই চেঁচাচ্ছি যে উনি হচ্ছেন ঘোষক আর ইনি বঙ্গবন্ধু, উনি কিচ্ছু না। তো উনি যে কিচ্ছু না, এই এতগুলো বছর ধরে তিলে 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 উনি নিজেকে গড়ে তুলেছেন, তিলে তিলে কিন্তু উনি আমাদেরকেও গড়ে তুলেছেন। এখন আর একটা তো প্রজন্মে এসে যাচ্ছে, লেটস হোপ একদিন না একদিন ভালোটা উঠে আসবে। খারাপের কার নিতে নামতে নামতে আবার একটা স্টেজে উঠে আসে, আমি সেই দিনের অপেক্ষা করি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।